গল্প সফরের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের দুঃশাসনীয়। আগে, কিছুকাল আগে, বেশি দিনের কথা নয়, গভীর রাতেও হাতিপুর গ্রামে এলে লোকালয়ের বাস্তব অনুভূতিতে স্বস্তি মিলত। মানুষের দেখা না মিলুক, মাঠ ক্ষেত ডোবাপুকুর ঝোপঝাড় চলা অপরিসীম রহস্যে ভরাট হয়ে থাক, হুতম পেঁচা ডেকে উঠুক হঠাৎ, জঙ্গলের আড়ালে শুকনো পাতা মচমচিয়ে হাঁটুক রাত্রিচর পশু, বটপুকুরের পূবত্তর কোণের তালবন থেকে খোনা কান্না ভেসে আসুক আবদের শকুন ছানার, দ্বীপ চিহ্নহীন ছায়ান্ধকারে নিঝুম হয়ে ঘুমিয়ে থাক সারাটি গ্রাম, এ সবই জোগাত ভরসা। রাত দুপুরে ঘুমন্ত গ্রামের এই সঙ্গত লাগসই পরিবেশ ও পরিচয়। গ্রাম তো এই রকমই বাংলার, রাত্রে সব গ্রাম। গা ছমছম করত ভয়ের সংস্কারে, ভয় পাবার ভয়ে, সত্যি সত্যি ভয় পেয়ে নয়। আজ তারা হাতিপুরে এলে ভয় পাবে যারা সন্ধ্যার পর বাংলার গাঁগুলির স্বাভাবিক পরিবেশ আজ কি দাঁড়িয়েছে জানে না। বাংলার গাঁয়ের কথা ভেবে শহরে বসে যে সব ভদ্রলোকের মাথা চিন্তায় ফেটে যাচ্ছে তাদের কথাই ধরা যাক। বাংলার গাঁয়ে গাঁয়ে যে অভূতপূর্ব ভৌতিক কাণ্ডকারখানা চলছে সে বিষয়ে একান্ত অভিজ্ঞ এই রকম কোনো ভদ্রলোক আজকাল একটু রাত করে হাতিপুরে এলে ভয়ে দাঁত কপাটি লেগে মূর্ছা যাবে। এরা বড়ই সংস্কার বশ, মন প্রায় অবশ, অতএব দুর্ভিক্ষে গাঁয়ের অধিকাংশের অপমৃত্যু নিরুদ্ধার এ জ্ঞান জন্মেই আছে। তারপর সেই গাঁয়ে চারিদিকে ছায়ামূর্তির সঞ্চরণ চোখে দেখে এবং মর্মে অনুভব করে তাদের কি সন্দেহ থাকতে পারে যে জীবিতের জগৎ পার হয়ে তারা ছায়ামূর্তির জগতে এসে পৌঁছে গেছে। গাছপালার আড়ালে একটা ছনের বাড়ি, বাড়ির সামনে ভাঙা বেড়া কাত হয়েও দাঁড়িয়ে আছে, বেড়ার ওপাশ থেকে নিঃশব্দে ছায়া বেরিয়ে এসে হনহন করে এগিয়ে অদৃশ্য হয়ে যাবে জমকালো কতগুলো গাছের ছায়ার গাঢ় অন্ধকারে, নয়তো কাছাকাছি এসে পড়ে থমকে দাঁড়াবে, চোখের পলকে একটা চাপা উলঙ্গিনী বিদ্যুৎ ঝলকের মতো ফিরে যাবে বেড়ার ওপাশে। ডোবাপুকুরে বাসন মাজবে ছায়া, ঘাট থেকে কলসি কাঁখে উঠে আসবে ছায়া, ছায়া কথা কইবে ছায়ার সঙ্গে, দিদি মাসি খুড়ি বলে পরস্পরকে ডেকে হাসবে কাঁদবে অভিশাপ দেবে অদেষ্টকে, আর কথা শেষ না করেই ফিরে যাবে এদিকে ওদিকে এ কুঁড়ে ও কুঁড়ের পানে বিড়বিড় করে বকতে বকতে। বিদেশির সামনে পড়ে গেলে চকিতে ঝোপের আড়ালে অন্তরাল খুঁজে নিয়ে ভীত করুণ প্রতিবাদের সুরে ছায়া বলবে, কে কে গো ওখানে? কোনো ছায়ার গায়ে লটকানো এক ফালি ন্যাকড়া, কোনো ছায়ার কোমরে জড়ানো থাকে গাছের পাতার সেলাই করা ঘাগরা, কোনো ছায়াকে ঘিরে থাকে শুধু সীমাহীন রাত্রির আবছা আঁধার, কুরুসভায় দ্রৌপদীর অন্তহীন অবর্ণনীয় রূপক বস্ত্রের মতো। সারাটা দিন সূর্যের আলো যতক্ষণ উলঙ্গিনী করে রাখে ছায়াগুলি বাড়ির ভেতরে বা ঘরের মধ্যে আত্মগোপন করে থাকে, কোনো কোনো ছায়া থাকে একেবারে অন্ধকার ঘরের মধ্যে লুকিয়ে, বাপ ভাই স্বামী শ্বশুরের সামনে বার হতে পারে না স্ত্রীলোক সুলভ লজ্জায়। কোনো বাড়িতে কয়েকটি ছায়া থাকে একসঙ্গে, মা মাসি খুড়ি পিসি মেয়ে বোন শাশুড়ি বউ ইত্যাদি বিবিধ সম্পর্ক সে ছায়াগুলির মধ্যে, এক একজন তারা পালা করে বাইরে বেরোয়, কারণ বাইরে বেরোবার মতো আবরণ
একখানি তাদের আছে। ভোলা নন্দী কোমরের ঘুনশির সঙ্গে দু আঙুল চওড়া পট্টি এঁটে তার পাঁচ হাতি ধুতিখানা বাড়ির মেয়েদের দান করেছে। কাপড়খানা যে কোনো সাধারণ গতরে স্ত্রীলোকের কোমরে এক পাক ঘুরে বুক ঢেকে কাঁধ পর্যন্ত পৌঁছতে পারে। কাঁধে সর্বক্ষণ অবশ্য ধরে রাখতে হয় হাত দিয়ে, নইলে বিপদ। ভোলার বউ ঘাটে যায়, ঘাট থেকে ঘুরে এসে ভিজে কাপড়টি খুলে দেয়। ভোলার মেজ ছেলে পটলের বউ পাঁচি বা ভোলার মেয়ে শিউলি কাপড়টি পরে ঘাটে যায়। কতকাল এমনি কয়েদ হয়ে থাকব মা? পাঁচি হু হু করে কেঁদে ওঠে। আর যে সয় না বলে শাল কাঠের মোটা খুঁটিতে মাথাটা ঠকাস করে ঠুকে দেয়। আর সয় না, আর সয় না গো, আর সয় না। বলতে বলতে মাথা ঠুকতে থাকে খুঁটিতে খুঁটিতে, গড়াগড়ি দেয় আগের গোবর লেপা গুঁড়ো গুঁড়ো মাটিতে, ধুলায় ধূসর হয়ে যায় তার অবুষ্ট দেহ ও পরিপুষ্ট স্তন। হায়, ধুলো মাটি ছাই কাদা মেখেও যদি আড়াল করা যেত মেয়ে মানুষের লজ্জাজনক পোড়া দেহের লজ্জা। বৈকুণ্ঠ মালিক মাঠে মাঠে ভীষণ খাটে, নিজেকে আর বউটাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখে। সন্ন্যাসীবাবু দালানের পর আমবাগান, তার এপাশে রাস্তা এবং ওপাশে ঘুপচি মারা পথের ইয়ারকি। তার কাছে দু বিঘে বিচ্ছিন্ন ধান জমির লাগাও বৈকুণ্ঠের মোট আড়াইখানা কুঁড়ে নিয়ে তিন পুরুষের বসত বাড়ি। আড়াইখানা কুঁড়ের মধ্যে ঘর বলা যায় একটাকে। তার ঝাঁপের দরজা, বাঁশের দেওয়াল, বাঁশের দুয়ার, বাঁশের খিল। ঝাঁপে থপ থপ থাপড় মেরে বৈকুণ্ঠ প্রায় পিত্তি ফাটা তেতো গলায় বলে, বাড়াবাড়ি করছিস ছোট বউ, বাড়াবাড়ি করছিস বড়, মোর কাছে তো লজ্জাটা কি? তার বউ মানদা ভেতর থেকে বলে, মুখ পড়া বজ্জাত, বোনকে কাপড় দিয়ে বউয়ের সঙ্গে মস্করা, জমেরও অরুচি লক্ষ্মী ছাড়া। সুন্দর সকাল, সুন্দর সন্ধ্যা, কচুর পাতায় শিশির ফোঁটায় মুক্তা হীরা। সকাল থেকে সন্ধ্যা তক বাঁশের দুপাশে এমনই গালাগালি চলে দুজনের মধ্যে। বাড়ির তিন দিকে মাঠ ভরে শন উঁচু হয়ে আছে আড়াই থেকে তিন হাত, ছুটে গিয়ে ডুব দিলে লজ্জা সরম সব ঢাকা পড়ে যায়। আকাশের দিকে চেয়ে প্রাণ ভরে কাঁদা যায় নির্ভয় নিশ্চিন্ত মনে। এই শনের বনের মাঝখানের পায়ে হাঁটা পথ ধরে বেনারসি শাড়ি পরা গোকুলের বোন মালতী বিপিন সামন্তের পিছু পিছু ছকুনের ছাউনির দিকে চলতে থাকে গর্বে ফাটতে ফাটতে। তাই তাকিয়ে দেখে মানদা ঘরের বেড়ার ফোঁকর জানলায় চোখ রেখে, দাশু কামারের মেয়েটা আজ ওদের সঙ্গে যাচ্ছে, ও তো রাতের ছায়া ছিল কাল রাত্রি তক। সারাদিন ঘরে লুকিয়ে থেকে চুপি চুপি ঘাটে আসত দুটো চারটে বাসন আর কলসি নিয়ে, ধূপ দুরস্ত সাদা থান কাপড়টা কোথা পেল ও সধবা মাগি? শন ক্ষেতের রঙ্গমঞ্চে রঘু একটু মস্করা করে বেনারসি পরা মালতীর সঙ্গে, তা দেখে যেন যাত্রা দলের মেয়ে সাজা ছেলে সখীর মতো ভড়কে গিয়ে থমকে দাঁড়ায় রানুর হাপুস কাঁদা ষোলো বছরের ছোট মেয়েটা। এদিক ওদিক চায়, হঠাৎ পিছু ফিরে হাঁটতে থাকে হনহনিয়ে, ফাঁদ থেকে নিজেকে ছাড়িয়ে হরিণী যেন পালাচ্ছে যেদিকে পালানো চলে। ইস, কি সাদা ওর পরনের ধুতিটা! অবিন্দু দাঁড়া, রঘু ডাকে। বিন্দি দাঁড়ায়, ফাঁদ ছাড়া হরিণী তো নয় আসলে, মানুষের মেয়ে। দাঁড়িয়ে মুখ ফেরায়, বলে, কাল যাব সামন্ত মশাই, বড় ডর লাগছে আজ। বেনারসি পরা মালতী বলে, ই রে খুকি মোর, ডর লাগছে, দে তবে দে কাপড়, খুলে দে, খোল কাপড়, যাবি তো চ নয় কাপড় খুলে দিয়ে ঘরে যা। বৈকুণ্ঠ বলে, ঝাঁপ ভাঙবো ছোট বউ। মানদা বলে, ভাঙো, মাথা ভাঙবো তোমার আমি। সন্ধ্যার পর মানদা ঝাঁপ খোলে,
সন্ধ্যার পর স্বামীর কাছে মেয়ে মানুষের লজ্জা কি? ভূতির ছেলে কানুর বয়স বছর ১২। ভূতির স্বামী গদাধর কাজ আর কাপড়ের খোঁজে বেরিয়েছে আজ ১১ দিন। খিদে কাতর হয়ে কানু ভূতির কয়েদখানার বাইরে থেকে কেঁদে বলে, মা ও মা খিদে পায় যে। ভূতি ভেতর থেকে বলে, শিকে হাঁড়িতে পান্তা আছে, খেয়ে গে যা নিয়ে। পারতে পারি না যে, তুই দে। ভূতি দিশে হারা হয়ে ভাবে, যাব? ছেলে মাকে ন্যাংটো দেখলে কি আসে যায়? মা কালীও তো ন্যাংটো। ও মা কালী, তুই বল মা, যাব? বল মা, মোর হৃদয় থেকে একটা কিছু বল। কিন্তু সেদিন হঠাৎ তাকে উলঙ্গ দেখে কানু যেমন হি হি করে হেসেছিল, আজও যদি তেমনি করে হাসে। চোখ ফেটে জল আসতে চায় ভূতির, জল পড়ে না, জল শুকিয়ে গেছে চোখের। চোখ শুকনো, জ্বালা করে আজকাল কাঁদতে চাইলে। হঠাৎ ছেঁড়া মাদুরটা চোখে পড়ে, দাঁড়া একটু। মাদুরটা সে নিজের গায়ে জড়ায়, এক হাতে শক্ত করে ধরে থাকে গায়ে জড়ানো মাদুরটা, আর এক হাতে দুয়ার খুলে রসুই ঘরে গিয়ে শিকে থেকে নামাতে যায় পান্তার হাঁড়িটা। পড়ে গিয়ে চুরমার হয়ে যায় হাঁড়িটা, পান্তা ছড়িয়ে পড়ে চারিদিকে। তখন মাদুরটা খুলে ছুঁড়ে ফেলে ভূতি এঁটো ভাত আর ভাত ভেজানো এঁটো জলের মধ্যেই ধপ করে বসে দু হাতে মুখ ঢেকে শুরু করে কান্না। আর এমনই আশ্চর্য কাণ্ড, এবার তার শুকনো চোখ থেকে জল বেরিয়ে আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে ফোঁটা ফোঁটা মিশতে থাকে মেঝেতে ভাত ভেজানো জলে। রাবেয়া বলে আনোয়ারকে, আজ শেষ, আজ যদি না কাপড় আনবে তো তোমার আমার খতম, পুকুরে ডুবব খোদার কসম। রাবেয়া কদিন থেকেই এই ভয় দেখাচ্ছে, তবু তার বিবর্ণ মুখ, রুক্ষ চুল আর উদ্ভ্রান্ত দৃষ্টি দেখে আনোয়ারের বুক কেঁপে যায়। চাষির ঘরের বউ দুর্ভিক্ষের দিনগুলি না খেয়ে ধুঁকতে ধুঁকতে কাটিয়ে দিয়েছে, কথা বলেনি, শাক পাতা কুড়িয়ে এনে খুদ কুঁড়োর সাশ্রয় করে তাকে বাঁচিয়ে লড়াই করেছে নিজে বাঁচার জন্য। আজ কাপড়ের জন্য সে কামনা করছে মরণ, খেতে দিতে না পারার দোষ ও গ্রাহ্য করেনি, পড়তে দিতে না পারার দোষ ও সইতে নারাজ। দিন ভোর ফুঁসে ফুঁসে গঞ্জনা দিচ্ছে, বিবিকে যে পরনের কাপড় দিতে পারে না সে কেমন মরদ, তার আবার শাদী করা কেন? অনুনয় করে আনোয়ার বলে, আজিজ সাহেব খবর আনতে গেছেন, হাতিপুরের কাপড়ের ভাগ মিলবে আজকালের মধ্যে, একটা দিন সবুর করার। সবুর? আর কত সবুর করব, কবরে যে সবুর করব। এবার সেমিজ না পরলে দু ফেরতা শাড়ি পরা রাবেয়ার অভ্যাস, এক ফেরতা কাপড় জড়িয়ে মানুষের সামনে সে বার হয়নি কোনোদিন। পায়খানার চটের পর্দাটা গায়ে জড়িয়ে নিজেকে তার বিবসনা মনে হচ্ছে। কাপড় যদি নেই, ঘোষবাবুর বাড়ির মেয়েরা এবেলা ওবেলা রঙিন শাড়ি বদলে নিয়ে পরে কি করে? আজিজ সাহেবের বাড়ির মেয়েরা চুমকি বসানো হালকা শাড়ির তলায় মোটা আবরণ পায় কোথায়? সবাই পায়, পায় না শুধু তার স্বামী। হায় আল্লাহ, এ কোন মরদের হাতে সে পড়েছিল? রাত্রের ছায়ামূর্তি হয়ে রাবেয়া গিয়ে দেখে আমিনা জ্বরে শয্যাগত হয়ে পড়ে আছে, তার গায়ে দুটো বস্তা চাপানো, চুনের বস্তা। বস্তার নিচেই আমিনার গায়ের চামড়া জ্বরে যেন পুড়ে যাচ্ছে। আমিনা ফিসফিসিয়ে বলে, গা জ্বলছে, পুড়ে যাচ্ছে, আজ ঠিক মরব, দেখো এ বস্তা মুড়ে কবর দেবে মোকে। আব্দুল আজিজ আর সুরেন ঘোষ হাতিপুরের ২১০০ চাষি আর কামার কুমার জেলে জোলা তাঁতি আর ২৫০ ভদ্র স্ত্রী পুরুষের কাপড় জোগাবার দায়িত্ব কাঁধে নিয়েছে।
মাস দেড়েক আগে উলঙ্গ হাতিপুর সোজাসুজি সদরে গিয়ে মহকুমা হাকিম গোবর্ধন চাকলাদারকে লজ্জিত করেছিল। এভাবে সিধে আক্রমণের উস্কানি জুগিয়েছিল শরৎ হালদারের মেজ ছেলে বঙ্কু আর তার ১৭ জন সাঙ্গপাঙ্গ। ১৭ মাইল দূরে স্বদেশ সেবক তপনবাবুর কাপড়ের কল কয়লার অভাবে অচল হয়েও ৩৫০ তাঁত কি করে সচল আছে আর খালি গুদামে কেন অনেকশো গাঁট ধুতি শাড়ি জমে আছে, এসব তথ্য আবিষ্কার করায় বঙ্কু আর তার ৭ জন সাঙ্গপাঙ্গ মারপিট দাঙ্গা হাঙ্গামার দায়ে হাজতে আছে আজ সওয়া মাস। মারপিট দাঙ্গা হাঙ্গামা তারা না করে থাকলে অবশ্য বিচারে খালাস পাবে, মিথ্যা হয়রানির জন্য ক্ষতিপূরণের পাল্টা নালিশও রুজু করতে পারবে আইন অনুসারে, কিন্তু গুরুতর নালিশ যখন হয়েছে ওদের নামে হাজতে ওদের থাকতে হবে। জামিন দেওয়ার অনেক বাধা, গভীর সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হচ্ছে জামিনের কথা। ঘোষ আর আজিজ সভা ডেকে ঘোষণা করেছে হাতিপুরের জন্য কাপড়ের কোটা তারা যা আদায় করেছে এবার কাপড়ের ভাবনা কারও ভাবতে হবে না। মনোহর সার প্রস্তাবে নিজেদের তারা হাতিপুরের প্রতিনিধি নির্বাচিত করেছে। বিশ্বাস না করেও হাতিপুরের লোক ভেবেছে দেখা যাক, আশা ছেড়ে দিয়েও হাতিপুরের নরনারী ভেবেছে উপায় কি। দুজনে আজ সদরে গিয়েছিল, কবে হাতিপুরে এসে পৌঁছবে হাতিপুরের জন্য নির্দিষ্ট করা কাপড়ের ভাগ তারই খবর জানতে। গাঁয়ের লোক উন্মুখ হয়ে পথ চেয়ে আছে তাদের, ছায়ারা ঘরে ঘরে লুকিয়ে আছে, কিন্তু তাদের মধ্যেও আগ্রহ ও উত্তেজনার শেষ নেই। বিকালে ছোটখাটো একটা জনতা জমে উঠল গ্রামের পূব প্রান্তে কাঁথি সড়কের বাস থামা মোড়ে। ঘোষকে একা বাস থেকে নামতে দেখে জনতা যেন একটু ঝিমিয়ে গেল, ভিড় দেখে ঘোষও গেল একটু ভড়কে। কি হলো ঘোষমশাই, কাপড়ের কি হলো? গোলমাল হয়েছে একটু। গোলমাল? কিসের গোলমাল? কলকাতা থেকে মাল আসেনি ভাইসব, আমরা জীবনপাত করে। বঙ্কুর সাঙ্গপাঙ্গদের একজন সরকারের অবিনাশ সে সময়টা কলেরায় মরমর হয়ে থাকায় মারপিটের নালিশে হাজতে যেতে পারেনি। সে বজ্রকণ্ঠে প্রশ্ন করে, শনিবার ক্ষেত্র সামন্তের চালান এসেছে ৭ ওয়াগন, আমি দেখেছি পুলিশ দাঁড়িয়ে গাট নামিয়ে গুনে গুনে চালান দিল। ও তো সদরের জন্য, হাতিপুরের কোটা আসেনি। কবে আসবে? আসবে আসবে, ছোটোছুটি করে মরছি দেখতে পাচ্ছ তো ভাই, তোমাদের জন্য। হতাশ ম্রিয়মান জনতা গায়ে ফিরে যাওয়ার উপক্রম করছে, কাপড়ের গাঁট বোঝাই প্রকাণ্ড এক লরি রাস্তা কাঁপিয়ে এসে থামবার উপক্রম করে তাদের সামনে রাস্তার সেই মোড়ে। ড্রাইভারের পাশে বসে আছে আজিজ, তার পাশে সুরেন ঘোষের ভাই নরেন ঘোষ। সুরেন ঘোষ মরিয়া হয়ে পাগলের মতো হাত নেড়ে ইশারা করে, আজিজ জনতার দিকে তাকিয়ে তার ইশারা দেখে, ড্রাইভারকে কি যেন বলে। থামতে থামতে আবার গর্জন করে লরিটা জোরে এগিয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায় অল্প দূরে পথের বাঁকের আড়ালে। লাল ধুলায় সৃষ্টি হয় মেঘারণ্য। জনতা ঘুরে দাঁড়ায়, এক পা দু পা এগিয়ে এসে হাঁ করে তাকিয়ে থাকে। বাস তখনও ছাড়েনি, বাস থেকে নেমে এসেছে খাকি পোশাক পরা সুদেব, কোমরে চামড়ার চওড়া বেলটা তার কি চকচকে, লাল পাগড়ি আটা একজন চা আনতে যায় সুবলের দোকান থেকে, চা এবং কিসের যেন একটা চ্যাপ্টা শিশি আর সোডার বোতল। ঘোষের হাত থেকে সিগারেট নিয়ে সুদেব ধরায়, টান মেরে ধোঁয়া ছাড়ে, যেন ভেতরের কাঁচা কয়লায় আগুন ধরেছে মানুষের ভিড় দেখার উত্তেজিত রাগে। কিসের ভিড়? কাপড় চায়। পরশু পচেটপুরে সার্চে গেছিলাম নন্দজানার বাড়ি, বাড়ির সামনে যেতেই হাত জড়ো করে বলল, কি করে ভেতরে যাবেন হুজুর, মেয়েরা সব ন্যাংটো, ওরা রসুই ঘরে থাক, সারা বাড়ি তল্লাশ করুন। আমায় যেন বোকা পেয়েছে, রসুই ঘরে ফেরারি ছোঁড়াটাকে সরিয়ে সারা বাড়ি সার্চ করাবে। আমি বললাম বেশ, তারপর সোজা রসুই ঘরে দরজা ভেঙে একদম ভেতরে। আরে বাপরে বাপ,
সে যেন লাখ শালিকের কিচিরমিচির শুরু হয়ে গেল মশায়। সব কটাই প্রায় বুড়ি, কিন্তু একটা যা ছিল মিস্টার ঘোষ, কি বলবো আপনাকে, পাতলা একটা উড়নি পরেছে একদম জালের মতো, গায়ের রং দেখে তো আমি মিস্টার। হাতিপুরের মানুষ হাতিপুরে ফিরে যায় ধীরে ধীরে। এদিকের আশা ফুরিয়ে যাওয়ার হতাশার চেয়ে চিন্তা সকলের বেশি। এভাবে যখন হলো না তখন এবার কি করা যায়? কেউ যদি উপায় বাতলে দিত। জান নয় দিলাম রে আব্বাস, আনোয়ার বলে ভুরু কুঁচকে, কি জন্যি জানটা দিব বলতো? ভোলা বলে লুট করে আনতে পারি দু এক জোড়া, কিন্তু তারপর? তারপর সন্ধ্যা ঘনিয়ে আসে, আকাশে ছোট চাঁদটি উঠেই আছে, দিন দিন একটু একটু বড় হবে। কদিন পরে জ্যোৎস্নার তেজ বাড়লে বন্দিনী ছায়াগুলির কি উপায় হবে কে জানে। চাঁদ ডুবলে তবে যদি বাড়ির বাইরে যাওয়া চলে। রোজ পিছিয়ে যেতে থাকবে শেষ রাত্রির দিকে চাঁদ ডুববার সময়। বিলের ধারের বাঁকানো সড়কে নানা রঙা শাড়ি পরা মেয়েদের সঙ্গে নিয়ে বাবুরা কজন হাওয়া খাচ্ছেন। কাপড় তৈরির কলেই যে হাতিপুরের লোক কাজ করে ওই তার প্রমাণ, কিন্তু আরও কত লোকেও তো কাজ করে 17 মাইল দূরে কাপড় তৈরির কলে। তবে কেন এই অবস্থা তাদের, সবাই ভাববার চেষ্টা করে। হাতিপুরের ঘরে ঘরে খবর রটে যায়, কাপড় পাওয়া যাবে না। তবে যে ঢেঁড়া পিটিয়ে গেল, কাপড় পাওয়া যাবে? সকলে প্রশ্ন করে সন্ত্রস্ত হয়ে। রসুল মিয়ার দালানের সামনের রোয়াকে 1 ঘন্টা ধন্না দিয়ে পড়ে থেকে আনোয়ার বাড়ি গেল সন্ধ্যার পরে। শাড়ি না পাক, কথা সে আদায় করেছে। বাড়তি শাড়ি ঘরে ছিল, কিন্তু রসুল মিয়াও একটু ভয় পেয়ে গেছেন। অবস্থাটা একটু ভালো করে বুঝতে চান আগে। কদিন পরে তিনি একখানা শাড়ি অন্তত আনোয়ারকে দেবেন, কিন্তু আজ হবে না। তাই হোক, তাও মন্দের ভালো। রসুল মিয়ার কথার খেলাপ হবে না আশা করা যায়। রাবেয়াকে এই কথাটা অন্তত বলা যাবে। রাবেয়া খানিক পরে ঘাট থেকে ফিরে আসে। অদ্ভুত রকম শান্ত মনে হয় আজ তাকে। আনোয়ার গোড়ায় তাকে দুঃসংবাদটা দেয়। রাবেয়া বলে, জানি। তারপর আনোয়ার রসুল মিয়ার কাছে 2-4 দিনের মধ্যে শাড়ি পাবার ভরসার খবরটাও জানায়। এবারও রাবেয়া বলে, জানি। দাওয়ায় এসে রাবেয়া তার কাছেই বসে। তেল নেই, দীপহীন অন্ধকার বাড়ি। অন্ধকার বলেই বুঝি পায়খানার ছেঁড়া চটের পর্দা জড়িয়ে নিজের কাছে রাবেয়া লজ্জা কম পায়। তাই বোধ হয় সে শান্ত হয়ে বসে কথা বলে আনোয়ারের সঙ্গে। ফুঁসে না, শাসায় না, খোঁচায় না। মনে মনে গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে আনোয়ার কয়েকদিন পরে সাহস করে হাত বাড়িয়ে রাবেয়ার হাত ধরে। রাবেয়া বলে, খাবেনি? চলো চলো। দাওয়ায় গাঢ় অন্ধকার থেকে ক্ষীণ চাঁদের আলোয় উঠানের আবছা অন্ধকারে নেমে রাবেয়া একটু দাঁড়ায়। তারপর আনোয়ারকে অবাক করে গায়ে জড়ানো চটটা খুলে ছুঁড়ে দেয় উঠানের কোণে। ঘিন্না লাগে বড়, গা কুটকুট করছে। আনোয়ারের একটু ধাঁধা লাগে, একটু ভয় করে। দাঁড়াও, ফের নেই নি। ঘর থেকে ভরা কলসি এনে রাবেয়া মাথায় উপুড় করে ঢেলে দেয়। গায়ের ছেঁড়া কুর্তিটা খুলে চিপে নিয়ে চুল ছেড়ে গা মোছে। পানি ঢেলে দিলি সব? ফের আনবো। আনোয়ারকে খাইয়ে নিজে খেয়ে শানকি আর কলসি নিয়ে রাবেয়া ঘাটে গেল। আর ফিরল না। কাপড় যে দিতে পারে না এমন মরদের পাশে আর শোবে না বলে রাবেয়া একটা বস্তায় কতগুলি ইট পাথর ভরে মাথাটা ভেতরে ঢুকিয়ে গলায় বস্তার মুখটা দড়ি জড়িয়ে এঁটে বেঁধে পুকুরের জলের নিচে পাঁকে গিয়ে শুয়ে রইল।
শুনছিলেন দুঃশাসনীয়, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লাগলো। এরকমই আরও বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে আরও একটি নতুন গল্পের সঙ্গে পরের গল্পের সফরে। নমস্কার।